পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে বীরহাটা সাব ট্রাফিক গার্ডের উৎসাহ উত্তর পূর্ব বর্ধমান শ্রী কামনা শীর্ষে আইপিএফ মহাশয় হিসাবে সেফ ড্রাইভ সেফ লাইফ এর আপনাকে সামনে রেখে কিছু বলার জন্য অনুরোধ করেছে। কেউ হেলমেট পরে না, তো অঙ্কটা যদি করি মোটামুটি 60% লোক এখনো হেলমেট পরছে না টু হুইলার্সে। তো আমাদের এই যে এসডিএসএল যেটা আছে নেক্সট টু মান্থস আছে, আমি আমার এখানে ডিএসপি আছে, অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার আছে, বাকি ট্রাফিকের লোকরা আছে, আই থিঙ্ক উই নিড টু স্টেপ আপ দ্য প্রসিকিউশন ড্রাইভ, আরও প্রসিকিউশন করতে লাগবে। কেন কি মোটামুটি লোকদের অ্যাওয়ারনেস তো আমরা করছি, কিন্তু অ্যাওয়ারনেসের সাথে একটু প্রসিকিউশন এনফোর্সমেন্ট যতক্ষণ হবে না ততক্ষণ তো আরও জিনিসটা বোঝা যাবে না। কেন কি এখনও অন অ্যান অ্যাভারেজ কোনো জায়গাতে যদি আমি দাঁড়িয়ে থাকি বর্ধমান শহরে 60% লোকরা হেলমেট পরছে না। একটা জাস্ট আপনাদেরকে একটা দিলাম, এক মিনিটে আপনি গাড়িটা ক্যালকুলেট করবেন কতটা গাড়ি পাস করছে টু হুইলার্স, অনলি টার্গেট টু হুইলার্স, টার্গেট টু হুইলার্স কিসের জন্য? কেন কি দেখা গেছে লাস্ট যখন থেকে আমরা এসডিএসএল প্রকল্পটা চালু হয়েছে ম্যাক্সিমাম যে অ্যাক্সিডেন্টসে যারা জীবন হারিয়েছে ওরা টু হুইলার্সে হারিয়েছে। তো আমি বেশি কিছু বলবো না, এখানে ছাত্রছাত্রীরা এরা বাইক অলরেডি এসছে, আপনারা প্লিজ বাড়িতে যখন যাবেন আপনাদের মা বাবা যখনই বাইক নিয়ে বেরোচ্ছে প্লিজ এনশিওর করবেন ওরা যদি হেলমেট পরে দেয়। অ্যাটলিস্ট হেলমেট পরলে কি হবে, যদি অ্যাক্সিডেন্ট হয় তাদের অ্যাটলিস্ট প্রাণটা বাঁচার এক মানে প্রবাবিলিটি থাকে মোটামুটি 80-90% কি প্রাণটা বেঁচে যাবে। নাহলে যখনই অ্যাডমিশন যখনই কোনো অ্যাক্সিডেন্ট হয় হেডে কোনো চোট পেলে আমরা কেসেস পাই সঙ্গে সঙ্গে, এক্সটার্নাল ইঞ্জুরি না হয়ে ইন্টারনাল ইঞ্জুরিতে লোকরা বেশি গাড়ি চালানো রাস ড্রাইভিং যেটা সে তার অভাবে বেশ কিছুজন আহত হয়েছেন, তারা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, তাদেরকে আমি ডেকে নিচ্ছি তাদের অভিজ্ঞতার কথা শোনানোর জন্য। নারায়ণচন্দ্র সাহু আমার বাবার নাম, আশ্রম সাহু, আমি সুকান্ত নগরে থাকি, আমি টু হুইলারে এই বর্ধমান শহরে টু হুইলার নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়াতে ট্রাফিক পুলিশ সঙ্গে সঙ্গে দেখতে পায়, পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে হসপিটালে নিয়ে যায়, এবং যেহেতু আমার মাথায় হেলমেট ছিল আমি প্রাণে বেঁচে যাই। এবং সবাইকে আমি অনুরোধ করব যাতে সবাই হেলমেট পরে যাতায়াত করেন, তাহলে বাড়িতে অন্তত ফিরতে পারবেন এইটুকু গ্যারেন্টি দেওয়া যেতে পারে। আপনি কি হেলমেট সবসময় পরতেন? আমি সবসময় হেলমেট পরে গাড়ি চালাই, সেই জন্য আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল কিন্তু আমার পা ভেঙে গিয়েছিল, কিন্তু আমার প্রাণে আমি বেঁচে গেছি। মাথায় কি আঘাত লেগেছিল? না, মাথায় আঘাত লাগে। আজ এক বছর আগে বীরহাটাতে আমার হাতে এত অ্যাক্সিডেন্ট হয়েছিল যে মরার থেকে আমি বাঁচতে বেঁচেছি, এবং আমাকে এখানে ট্রাফিক পুলিশ অনেক সাহায্যও করেছিলেন হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করার। আমি অনেক কষ্টে আমার জীবনটাকে যাপন করতে পেরেছি, আবার নতুন জীবন পেয়েছি। কিন্তু আমি একজন বর্ধমানের কাঠ পেন্টার, বর্ধমানে দীর্ঘদিন ধরে আমি কাজ করি, এবং সবাইকে আমি সচেতন করতে চাই যে গাড়ি চালান, আপনারা নিজেদের মতন করে গাড়ি চালান, অপরের জীবনটাকেও জীবন মনে করুন, কিন্তু আর এরকম আমি যেন যা ভোগ করেছি আজকে একটা বছর ধরে আমার সংসারে আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপারে আমি অনেক কষ্ট পেয়েছি, অনেকেই সুবিধের মতন আমি নিজেকে কষ্ট ভোগ করেছি। আপনারাও চাইবেন যে যাতে কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট না হয়, এবং যাতে ট্রাফিক পুলিশ মেনে চলুন, আপনারা আইনটাকে মেনে চলুন, নিজের জীবনটাকেও বাঁচান আর আপনাদেরও জীবনটাকে বাঁচান। আমার নাম হচ্ছে প্রদীপ মুর্মু, বাড়ি হচ্ছে আমার প্রেমগঞ্জ, থানা হচ্ছে আউসগ্রাম, জেলা পূর্ব বর্ধমান। আমি মোটরসাইকেলে যাচ্ছিলাম নিয়ে গাড়ির সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হঠাৎ পাটা পুরো ফ্র্যাকচার হয়ে যায়, তারপর এমার্জেন্সি বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি হন, ওখান থেকে FIR কলকাতা। পাটা বাদ দেওয়ার জন্য এক বছর চেষ্টায় ছিলাম,
তা হয়নি। এখন আপাতত এখন প্লাস্টিক পাই চলছে, হ্যান্ডিক্যাপ আছে। আমি বাদাম দলে অ্যাক্সিডেন্ট করি, আমার মাথায় হেলমেট ছিল, হেলমেটের জন্য আমি বেঁচে গেছি। আমার পা এখনো পর্যন্ত ফ্র্যাকচার রয়েছে। ফ্র্যাকচার আমাকে ফার্স্টে বর্ধমান থানা প্রশাসন আমাকে নিয়ে যায় হসপিটালে। হসপিটালে ভর্তি করার পর আমাকে আবার অন্য জায়গায় একটু ফায়ার করে, আমি আবার অন্য জায়গায় ফায়ার করার পর এখন একটু ভালো আছি। এখন একটু ভালো আছি। বর্ধমান থানা প্রশাসন আমাকে অনেক হেল্প করেছে, ট্রাফিকেও আমাকে অনেক সাহায্য করেছে। আমাকে অনেক সাহায্যের পর আমি এখন একটু ভালো আছি। আমি আমার আমার তিনবার ছবার অপারেশন হয়েছে, কাটা তিনবার স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন হয়েছে। নমস্কার। তাই বাড়িতেই রয়েছেন শয্যাশায়ী, তার পরিবারের লোকজন আমাদের মধ্যে রয়েছেন, ওনাকে মঞ্চে ডেকে নিচ্ছি। নমস্কার, আমার নাম হচ্ছে প্রদীপ মর্ম, বাড়ি হচ্ছে আমার গাড়ির সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হঠাৎ পাটা পুরো ফ্র্যাকচার। রয়েছেন নারায়ণ চন্দ্র সাহু, নারায়ণ চন্দ্র সাহু। নমস্কার, আমার নাম হচ্ছে প্রদীপ মর্ম। সে বলো পাটা বাদ দিতে হবে, অতএব পাটা বাদ দেওয়ার জন্য এক বছর চেষ্টা ছিলাম। নমস্কার, আমি সাহানা সুলতানা কাটা থেকে এসেছি। গত দু মাস আগে আমার দাদা দাদা চেয়েছে ঢাকা বাইরে, দুজনের প্রচন্ড ইনজুরি। আমাদের এসপিএসএল প্রকল্প বলেন, যাই প্রকল্প বলেন, একটাই জিনিস আছে, পাবলিকের মধ্যে অ্যাক্সিডেন্টস কম করানো। অ্যান্ড এই যে আমরা যে লাইট সারাচ্ছি, এতগুলো এতজন যে নিরীহ মানুষ যে জীবন হারাচ্ছে, ওটাকে আরো কম করা। আর বেশি কিছু বলবো না, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম সামনে আসুন, ম্যাডাম সামনে আসুন। না ম্যাডামের না তো, ম্যাডামকে সামনে মাঝখানে দিন না, ওনার ছবিটা হবে না। কাকু এখানে আসুন, এখানে আসুন, মাঝখান রাখুন কাকু। ঠিক আছে, পুরো বসটা আছে কাকু, কি হারিয়ে গেছিল আপনার দেওয়া হলে একটা হেলমেটটা দয়া করে পরবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।